নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার সময় এবং সেই সাথে আজকে সোনার স্কুল ছিল, তো সে সব কিছু কাজবাজ সেরে তারপরে ঘরে এসেছে। তো ঘরে এসে যখন আমি স্নান করব বলে কলটা চালালাম, সেই একই প্রবলেম যেমনটা আগে হতো। কয়েকবার বলেছিলাম যে সকাল দিকে ভোল্টেজটা ভীষণ প্রবলেম হয়, তো জল উঠতে চায় না, তো সেই জন্য স্নানটা করা হয়নি। তাই ভাবলাম যে রান্নাঘরের টুকটাক কাজগুলো সেরে ফেলে এখানে কিছু মটরশুঁটি বের করেছিলাম ছাড়াবো বলে আজকে এটাই রান্না করব, আর তারপরে না হয় স্নানটা করতে যাব। তো মাঝখানে আবারও একবার আমি গিয়েছিলাম কলটা চালাতে যে দেখি ভোল্টেজটা ঠিক হলো কি না, কারণ কখন কি হবে সেটা তো বলা যায় না। আর আমি বারবার চেষ্টা করছি যে আগে পুজো সেরে তারপরে রান্নাটা করব, তা না হলে না সেই 12:30 এরকম সময় আমাকে স্নানটা করতে হয়। তো তাই জন্য আবার দেখলাম যে জলটা উঠছে এবারে। এর আগে কিন্তু আমি 3-4 কলটা চালিয়ে তবে জল ওঠেনি। ট্যাঙ্কি পর্যন্ত না গেলেও অন্তত কল থেকে জলটা পড়লেও স্নানটা করে নেওয়া যায়, তো এইটা ভোল্টেজের জন্যই হয়। তো তারপরে আমি দেখলাম যে জলটা উঠছে, তাই জন্য কিছু কাচাকাচিও ভিজিয়েছিলাম। আর আজকে সমস্ত ছেলের কাচা ধোয়া, জানি না এই দুদিনের মধ্যে এত জামাকাপড় জমে গেছে, ও যে কখন কোন জামাকাপড়টা খুলে ফেলে বোঝাই যায় না। প্রত্যেকটা মানুষের কি হয়, আমরা যেমন সারাদিনে একবার স্নান করলাম একটা জামা হলো, আবার হয়তো সন্ধেবেলা চেঞ্জ করলে তখন একটা হয়, তো ওর যে সারাদিনে কটা হয়ে যাবে কবে সেটা বোঝাই যাবে না। এরপরে স্নান সেরেছিলাম এবং তারপরে পুজো, তো সব কিছু তাড়াতাড়ি করতে পারলে বেশ ভালো লাগে, তাই না? আপনাদের কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে কয়েকদিন ধরে প্রশ্নটা আসছিল, ভিডিওর ভিউ কেন কমে যাচ্ছে। তো চলুন তাহলে আপনাদের সাথে এই ভিউ কমে যাওয়ার রিজনটাই আজকে শেয়ার করা যাক। আসলে বিষয়টা কি হয়, আমাদের এই যে ডেইলি লাইফটা সেটা কিন্তু একঘেয়েমি হয়। সেই সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপরে ঘর মোছা, স্নান করা, বাকি যে যার লাইফের আলাদা আলাদা একটা নিজস্ব কাজ থাকে। তো প্রত্যেকের যেমন নিজস্ব ঘরের কাজগুলো করে সেগুলো কিন্তু একঘেয়েই হয়, আর এটাই স্বাভাবিক। সংসারের কাজে নতুনত্ব কী বা থাকবে, হয়তো আমার কাজ করার ধরনটা আলাদা এবং আপনার কাজ করার ধরনটা আলাদা, শুধুমাত্র এইটুকুই, বাকি সব কিছু কিন্তু একই হয়। তো এই একঘেয়েমি জিনিসটা যখন আমরা বারবার মানুষের সামনে তুলে ধরতে থাকি, তখন কিন্তু তারা এককালীন আমাদের প্রতি ইন্টারেস্টটা তাদের কমে যায়। একটা সময় পর্যন্ত কিন্তু তারা আমাকে দেখবে, আর তারা আমাকে ততক্ষণই দেখবে যতক্ষণ না আমার বিষয়ে সমস্ত ইনফরমেশন তারা পেয়ে যাচ্ছে। তো যখন দেখবে যে তারা আমার বিষয়ে সব কিছু জেনে গেছে এবং তারা এটাও বুঝতে পেরে গেছে যে এই কাজের পর আমি এটা করব, এরপরে এটা করব, এই কাজটা আমি এইভাবে করব, তো তখন কিন্তু তারা ইন্টারেস্টটা ধীরে ধীরে কমিয়ে দেবে এবং ধীরে ধীরে তারা কিন্তু তখন আর আমাকে হোক বা আপনাকেই হোক তখন কিন্তু আর দেখবে না। তো এই জিনিসটাই এখন চলছে। আসলে আমি যদি আমার চ্যানেলটাকে এখন গ্রো করতে চাই, তাহলে আমাকে এর মধ্যে নতুনত্ব কিছু আনতে হবে, ইন্টারেস্টিং কিছু আনতে হবে, যেমন কোথাও ঘুরতে যাওয়া, কোথাও শপিং করা, কিছু মজা করা, তো এইসব জিনিসগুলো করতে হবে। তো এইগুলো করার কিছুটা এফোর্ড করারও ব্যাপার থাকে তার মধ্যে। আমি যদি কোথাও শপিং করতেও যাই, সেটা তো সপ্তাহ সপ্তাহে বা মাসে মাসে যেতে পারবো না, গেলেও সেখানে একজন ক্যামেরা ধরার ব্যাপার থাকবে, তো এইসবগুলো অ্যাফোর্ড করা আমার পক্ষে সম্ভব নয়। তো তাই জন্যই আমাকে এই একঘেয়েমির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে, এই একঘেয়েমিটাই কিন্তু আবার কিছু মানুষের ভালো লাগে। যেমন আমাকে আপনারা যে প্রতিদিন দেখছেন, তো যাদের ভালো লাগে তারাই কিন্তু প্রতিদিন দেখে। তো এই হচ্ছে ভিউ কমে যাবার কারণ। নিজের চ্যানেলকে যদি গ্রো করতে চান, তাহলে একটু একটু করে সেটাকে আপগ্রেড করুন, একটু একটু করে তাতে কিছু টুইস্ট আনুন, কিছু একটুখানি উপর দিকে নিয়ে যেতে হবে চ্যানেলকে, একটু আপডেট করতে হবে, তা নাহলে কিন্তু চ্যানেল এক জায়গাতে দাঁড় করালে মানুষ একটা সময় আপনাকে ছেড়ে চলে যাবে, আর এটি স্বাভাবিক। একই জিনিস আমাদের প্রতিদিন ভালো লাগে না, তাই না? আমরা একটা সময়ের পর নতুন কিছু আশা করি, তো সেটা যখনই কেউ দিতে পারে না তখন আমরা তাকে ছেড়ে দিই। এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়, এটা শুধু আমার বা আপনার ক্ষেত্রে নয়। তো যাই হোক, চলুন আজকে রান্নাটারও একটুখানি তাড়াতাড়ি আছে, রান্নাটাও একটু তাড়াতাড়ি সারবো। আর আজকে রান্না করব ডিম। বেশ কয়েকদিন ডিম খাওয়া হয়নি, আর মাছটাও কেনাও হয়নি। আমার শ্বশুরমশাই বললেন যে মাছ তেমন একটা ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে ডিমটাই করি আমাদের আর কি, যা হোক একটা হলেই হলো।
ডিম আর আলু কুকারে একসাথে সেদ্ধ করে দিই। অনেকে কিন্তু বলেন যে কুকারে ডিম দিন ফেটে যায় না, তো ফেটে যায় না, এভাবে যদি প্লাস্টিকের মধ্যে দেওয়া হয় তাহলে ফেটে যায় না। কিন্তু আবার অনেকে বলবেন যে প্লাস্টিক দিয়ে করাটা উচিত নয়, তো উচিত তো নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটুখানি সাশ্রয়টার দিকেও নজর দিতে হয়, তাই জন্য এইভাবে করে ফেলি। আর তাছাড়া ভাতের হাঁড়িতে কখনো এভাবে ডিম দিই না, আর ভাতের হাঁড়িতে তো আমরা ডিম সেদ্ধই দিই না, ডিম দেওয়া তো দূরের কথা। আজকে মটরশুঁটিগুলো বড়া করব। আচ্ছা, আপনারা কখনো মটরশুঁটির বড়া খেয়েছেন? তো দেখে নিন কিভাবে করছি, আর একদিন বানিয়ে করে দেখবেন কেমন লাগছে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। তো এটা আমি আমার বাপের বাড়িতে কখনো খাইনি, এটা আমার এখানে এসেই শেখা। তো দুটো রসুন দিয়েছি, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর মটরশুঁটিগুলো দিয়েছি। সামান্য জল দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে, বেশ সুন্দর পেস্ট হয়ে গেলে ভালো লাগে বেশি খেতে। তবে আজকে না আমি একবারে জল দিইনি বলে পেস্টটা ঠিকঠাক হয়নি, একটুখানি দানা দানা রয়ে গেছে, তো সেটা খাবার সময় তেমন একটা ভালো লাগছিল না। আমাদের এই বাড়ির রান্নাগুলো একঘেয়েমি, কিন্তু আবার এখানে কিছু কিছু রান্না আছে যেগুলো নতুনত্ব, বেশ ভালো লাগে খেতে। তো তার মধ্যে এটাও একটা, আমার এটা খুব পছন্দের একটা খাবার। এই যে দানা দানাগুলো দেখা যাচ্ছে, একটুখানি জল দিয়ে যদি আমি ঘুরিয়ে নিতাম তাহলে ভালো হতো, তবে বেশি জল দিলে কিন্তু আবার ভাজা যাবে না, সেক্ষেত্রে কড়াইতে যখনই দেবেন তখন কিন্তু জিনিসটা ছড়িয়ে যাবে। আর তারপরে একটুখানি নুন আর একদম এই কয়েকটা দানা মাত্র আমি চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে ঝালঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। তো এটাকে ভালো করে মেখে নেব, তারপরে কড়াইতে তেল দিয়ে বড়া যেমন ভাজা হয় সেরকমই ভেজে নেব। তার আগে এখানে একটা তরকারি হচ্ছিল, আজকে বিনস আলু তরকারি করেছিলাম, তো এইগুলো দিয়েই আজকে দুপুরবেলার খাওয়াটা শেষ হবে। আর এই যে প্রেশার কুকারে যদি এইভাবে প্লাস্টিকে করে ডিম দেয়া হয় তাহলে কিন্তু ডিমগুলো একেবারেই ভাঙে না। তো এমনি শুধু ডিম দিলে তো একটা সিটি দিয়ে রেখে দিলে হয়ে যায়, তবে যেহেতু আমি আলু দিয়েছিলাম তাই জন্যে দুটো সিটি দিয়েছিলাম। আর এখন তো নতুন আলু উঠে গেছে, আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দুপুরবেলা যে আমি রান্নাবান্নাগুলো করি, আমি যে রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তো সেখানে না অনেক সময় ভাজা কিছু জিনিস হয়তো আমাকে বানাতে হয়, সেক্ষেত্রে অনেকটা তেলও লাগে। তো সেই তেলটা আমি আবার ছাঁকনিতে করে ছেঁকে দুপুরবেলার আমাদের যে ঘরোয়া রান্নাগুলো হয় সেগুলোর মধ্যে ইউজ করে ফেলি। আর এই যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে এইভাবে বড়াগুলোকে দিয়ে দিয়েছি। আর বড়াগুলো যত টাইট হবে তত ভালো হবে, যদি জল দিতে গিয়ে একটু বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু ছড়িয়ে ছিটে একাকার হয়ে যাবে। আর বড়াগুলো আমার একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, আরও সামান্য তেল দিয়ে যদি আরও একটু ভাজতাম তাহলে বেশ ভালো হতো। আর এখানে এখন পেঁয়াজ আদা রসুন কষে নিয়ে মশলাটা কষে ভালো করে তারপরে ডিম আলুগুলোও দিয়ে দিয়েছি। তো এইভাবে ডিমের ঝোল করলে তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, একটা সময় কিন্তু এইভাবে করা হতো না, কেননা তখন প্রেশার কুকার ছিল না, তখন আমরা অনেক ছোট ছিলাম, তো তখন তো কড়াইতে আলু দিয়ে আলু সেদ্ধ হলে তারপরেই ডিম দেওয়া হতো, সেই তরকারিটা খেতে কিন্তু আবার আলাদা স্বাদ হতো, কেননা ওটা অনেকক্ষণ ধরে জাল হতো। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে রান্নাটা আমি কমপ্লিট করলাম, এরপরে আমি জোর আধ ঘন্টা বসতে পারবো, তারপরেই আমাকে খেয়ে দিয়ে আবারও যে আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করি সেটা আমাকে করতে হবে। তো আমার ফ্যামিলিতে অনেকে আছে, আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি, তারা আমাকে বলেন যে আমাদেরকে ফোন করো না, তো এই ধরনের একটা মানে কমপ্লেন তাদের আমার প্রতি থাকে। তো এই যে সারাদিনটা এইভাবেই কেটে যায়, একদমই সময় পাওয়া যায় না, এরপরে এই যে আমি ভিডিওটা তৈরি করেছি, আমার রান্নাঘরের অবস্থাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে রান্নাঘরের অবস্থাটা ঠিক কেমন থাকে। এরই মাঝে শ্বশুরমশাইয়ের জন্য চাঁদ করেছি, তো সব কিছু করার পরে আবার ভিডিওটাকে এডিট করতে হয়, সেটা শর্ট ভিডিও ব্রড ভিডিও দুরকমভাবে এডিট করা, তাকে আপলোডে দেওয়া, তো সব কিছু মিলিয়ে না সারাটা দিন আমার প্রচণ্ড ক্লান্তির মধ্যে কাটে, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কাটে, সময় একেবারেই পাওয়া যায় না। তো আমি যখন এই যে ভিডিওটা আমি এডিট করব তখন কিন্তু আমার 7টা বেজে যাবে। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, এগুলোকে সমস্ত আমাকে গোছাতে হবে, তো সমস্ত কাজগুলো করতে একটু সময়ও লাগে। আর মানুষ বলে যে ফোন করো না কি করো, তো এইসব কাজগুলোই আমি করি আর কিছুই নয়। তো এরপর যখন সব কিছু সেরে আমি 7টার সময় ফ্রি হব, সেই সময় আমি আবার আমার ছেলেকে পড়াবো, তখন কিন্তু আমার কারোর সাথে কথাও বলা হবে না কিছুই না। তো এইসব করে করেই তারপরে রাতে রান্না খাওয়া দাওয়া ভয়েস ওভার দেওয়া আবার ঘুম, তো দিনটা তো এইভাবেই শেষ
হয়ে যায়, তাই জন্য আর সময়ই পাওয়া যায় না। চলুন, অনেক কিছু শেয়ার করা হলো আজ আপনাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।